ভাই বিশ্বাস করেন, বিদেশ আমার কাছে একটা অভিশাপের মতো লাগে। এই এই কথাটা একটু বিশ্বাস করেন। প্ল্যান একটাই আছে যে যখন যাব একেবারে চলে যাব ভাই, এখানে আর থাকতে মন চাচ্ছে না। মানে মনের মধ্যে ভাই কোনো শান্তি নাই, সত্যি বলতে মনের মধ্যে কোনো শান্তি নাই, থাকার কোনো ধরনের ইচ্ছা নাই। মানুষ আসলে দেশের মানুষগুলো আসলে বুঝে না, দেশের মানুষগুলো কি মানে প্রবাসীদের ফ্যামিলি বুঝে না, মানে ওই মানুষটার কতটা অশান্তির মধ্যে আছে, মানসিক চাপে আছে, কোনো শান্তি নেই তার মনে। এই জিনিসগুলো ভাই ফ্যামিলি কখনো বুঝাইতে পারি না, আর কোনো প্রবাসী ভাই বুঝাইতে পারবো না। প্রবাসীদের মনে শান্তি থাকবে কেন না আমার একটু বুঝান। সকালে ঘুম থেকে উঠে এই কাজে, কাজ শেষ করে আস্তে আস্তে বাসায় রাত হয়ে যায়, রাত্রে বাসায় এসে রান্না করো, রান্না করার পরে খাও, ঘুমাতে ঘুমাতে রাত আবার 12টা, আবার সকালে ঘুম থেকে উঠা লাগে। তো এমন এমন মানুষ আছে যাদের 365 দিন বছরে 365 দিনে কাজ করা লাগে, মানে এমন এমন চাকরি আছে মানুষের। তো কিছু কিছু মানুষের আছে যে আপনার সপ্তাহে একদিন ছুটি, কিন্তু সব মানুষের তো আর ছুটি নেই। তো এমন মানুষ আছে যাদের পুরো বছর 365 দিনে কাজ করা লাগে, কাজে থাকা লাগে। তো ওই মানুষগুলোর মনে শান্তি আছে একটু বলেন, কোনো শান্তি আছে? আমি মনে করি কোনো শান্তি নাই।